আমরা তো ওই যে মেয়েরা সাধারণত চেইনের সাথে লকেট পরি, লকেটে আল্লাহু লেখা। হ্যাঁ, ওই লকেট নিয়ে তো বাথরুমে যাই বা অনেক সময় ই থাকে, তখন এটা বললে কোনো সমস্যা হবে? ব্যবহার করতে পারবে, তো বাথরুমে যাওয়ার সময় খুলে রাখবে, আল্লাহ তাআলার নাম নিয়ে বাথরুমে। অনেকে ওই যে টুপির মধ্যে থাকে আল্লাহ লেখা, ওইগুলিও কি পরা অনুচিত, এবং বাথরুমে যাওয়ার সময় লকেট খুলে যাবে। আমি একটু 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 অগ্রসর হয়ে বলবো, জি জি, যে আসলে যেখানে আল্লাহ লেখা আছে, আল্লাহর মহাব্বত, আল্লাহর সম্মান, এটা কিন্তু অনেক বড় বিষয়। কারণ আমি যখন শরীরে রাখবো, অনেক সময় দেখা যায় শরীরটা নাপাক থাকে, অনেক সময় দেখা যায় অসচেতন মনে অনেক জায়গাতেও আমরা চলে যাই, সেটা হতে পারে। এজন্য আল্লাহ নামের কোনো ধরনের বেহরমতি যাতে না হয়, অসম্মান যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য আমার মনে হচ্ছে যে আসলে আল্লাহযুক্ত লকেট ব্যবহার না করাটাই ভালো। জি মহতারাম আপনি ভালো বলেছেন।